আপনারা সবাই একবার করে হলেও সান জাপানিজে আসবেন, দেখবেন পরিবেশ, দেখবেন স্যারদের সাথে কথা বলবেন, সব কিছু মিলে আমি আশা করি যে খুব ভালো হবে, আপনাদের সান জাপানিজ বেস্ট হবে। তার কারণ হলো, শিক্ষক যদি শিক্ষক ফ্রেন্ডলি হয় তাহলে আপনার অনেক কাজই আগায় যায়। সব কিছু মিলেই আপনাদের পেপার চেক দেওয়া থেকে পরীক্ষা, বিভিন্ন ধরনের ফাইল প্রসেসিং, সব কিছু অনেক সুন্দর করে নিজের মতো করে ওনারা প্রসেসিং করে থাকে, ইনশাল্লাহ মিস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বোরহানউদ্দিন রনি, আপনি তো আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, ভিসা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, আজকে আমি দীর্ঘ অপেক্ষার পরে জাপানের ভিসা পেলাম। সব কিছু মিলে আমি অনেক খুশি, আসলে সব খুশি তো প্রকাশ করা যায় না, এটা এমন একটা খুশি, অনেকদিন অপেক্ষার ফল। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষকদেরকে, তাদের চেষ্টার কারণে আমার হয় এই ফসল আজকে। প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইব আপনার পরিচয়, আপনি কোথা থেকে এসেছেন? আমি বোরহানউদ্দিন রনি, আমি দাউদকান্দির নারিকেলতলার সন্তান। আমি জুরানপুর আদর্শ ইউনিভার্সিটি থেকে ইন্টার পাস করছি, তারপরে গ্রিন ইউনিভার্সিটি থেকে আমার সেকেন্ড ইয়ার, তারপর জাপানিজ। ভিসা পাওয়ার ক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কি কি ধরনের সহায়তা করেছে? আসলে ব্যাপারটা তো আমাদের সময়টা দীর্ঘদিনের, প্রায় 1.5-2 বছরের, তো এই সময়টাতে স্টুডেন্টদের বিশেষ করে সবারই মন মানসিকতা ভেঙে যাওয়ার একটা অনেক বড় সময়, তো তাই কারণে সবার ইচ্ছা শক্তিটা হারায় ফেলে। সান জাপানিজ থেকে যে জিনিসটা পেয়েছি সেটা হলো আত্মবিশ্বাস, সবসময় স্যার মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে সবাই। আর ক্লাসের ব্যাপারটা হলো, সবসময় যে যেমন করে ইচ্ছা ক্লাস করতে পারে, প্রতিদিন ক্লাস হয়, সার্বিক সব কিছু মিলে পেপার চেক দেওয়া থেকে এম্বাসি ফেস করা পর্যন্ত তাদের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ জানাতে চাই আমি এই জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি তো আলহামদুলিল্লাহ আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনার মতো যারা তরুণ এই জাপান যেতে চায় স্টুডেন্ট ভিসায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি পরামর্শ দিবেন? আমি সবাইকে একটা কথাই বলবো, বর্তমান যুগে প্রতিযোগিতার যুগ বেশি, আপনারা সবাই একবার করে হলেও সান জাপানিজে আসবেন, দেখবেন পরিবেশ, দেখবেন স্যারদের সাথে কথা বলবেন, সব কিছু মিলে আমি আশা করি যে খুব ভালো হবে, আপনাদের সান জাপানিজ বেস্ট হবে। তার কারণ হলো, শিক্ষক যদি শিক্ষক ফ্রেন্ডলি হয় তাহলে আপনার অনেক কাজই আগায় যায়। সব কিছু মিলেই আপনাদের পেপার চেক দেওয়া থেকে পরীক্ষা, বিভিন্ন ধরনের ফাইল প্রসেসিং, সব কিছু অনেক সুন্দর করে নিজের মতো করে ওনারা প্রসেসিং করে থাকে, ইনশাল্লাহ মিস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।